হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি অ্যাজেটে মাহসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় আইসিটি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ এই অধ্যায়ের চতুর্থ ক্লাস করাব। আজকে আমি তোমাদের পাঁচটি আইটেম নিয়ে আলোচনা করব। ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, স্পেস এক্সপ্লোরেশন, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং প্রতিরক্ষা। প্রথম দুটি একটু বিস্তৃত বর্ণনার, ক্রায়োসার্জার এবং ন্যানোটেকনোলজি, বাকিগুলো কিছুটা ছোট। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখলে এই পাঁচটি বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা শুরু করি ক্রায়োসার্জারি। CRYO SURGERY আমি ভাগ করে দেখিয়েছি, আসলে একসাথেই হয়। ক্রায়ো অর্থ হচ্ছে, এটা গ্রিক শব্দ, ক্রায়োসার্জারি এটা একটা গ্রিক শব্দ। এখানকার ক্রায়ো অর্থ হচ্ছে অতি ঠান্ডা, আর সার্জারি অর্থ হচ্ছে হাতের কাজ। অর্থাৎ অতি ঠান্ডা প্রয়োগের মাধ্যমে কোনো কাজ, এটা দ্বারা সেটাই বোঝায়। কী কাজ? এটা সার্জারির কাজ, আমাদের শরীরের অ্যাবনর্মাল টিস্যু ধ্বংস করার কাজ। অর্থাৎ এটা একটা চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠান্ডা প্রয়োগ দ্বারা শরীরের অ্যাবনর্মাল বা অস্বাভাবিক টিস্যু বা কোষকলা ধ্বংস করা হয়। মনে করি তোমার এক বন্ধু রাস্তায় হেঁটে যাচ্ছে, তার সাথে দেখা, বন্ধুকে দেখে তুমি কিছুক্ষণ ভালো করে তাকালে, ও তোমাকে প্রশ্ন করলো তুমি এভাবে তাকিয়ে আছো কেন? সে বলল তোমার মুখে এই বাম পাশে একটা তিল ছিল, বড় তিল ছিল, ওটা গেল কই? ওটাই খুঁজছি, যেটা ফেলে দিছি। তো কেমনে ফেলে দিলা? অপারেশন করছো? রক্তপাত হয়েছে অনেক? না, কিছুই হয়নি। আমি চিটাগং মেডিকেল কলেজে গেলাম, তারা আমাকে এক ধরনের বোতল মতো এক ধরনের স্প্রে আমার এখানে স্প্রে করলো, থেমে থেমে স্প্রে করলো, খুব ঠান্ডা লাগছে। কিছুক্ষণ পরে দেখি যে এটা উঠে গেছে। তাহলে তারপর আমাকে কিছু মলম দিছে, আমি মলম ব্যবহার করছি, ভালো হয়ে গেছে। তাহলে এই উদাহরণ দ্বারা তুমি কি বুঝতে পারলে? এটি এক ধরনের লিকুইড, ঠান্ডা লিকুইড সেখানে প্রয়োগ করা হয়েছে, এবং প্রয়োগ করার ফলে ওই তিলটি ওটা শক্ত পাথর হয়ে, বরফ পাথর হয়ে, তুষারে পাথর হয়ে সেটা মরে গেছে। এবং অ্যাবনর্মাল টিস্যু যখন মরে গেল, এটা পড়ে গেল, এটাকে তুলে নেওয়া সম্ভব হলো। এই হচ্ছে ক্রায়োসার্জারি। অর্থাৎ এটার সংজ্ঞাটা কী দাঁড়ায়? ক্রায়োসার্জারি এক প্রকার চিকিৎসা পদ্ধতি যা অতি ঠান্ডা প্রয়োগের মাধ্যমে শরীরের অ্যাবনর্মাল বা অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়। তা এখানে অতি ঠান্ডাটা কত পরিমাণ? অতি ঠান্ডাটা আমরা 20 থেকে শুরু করে -20 থেকে শুরু করে -165 পর্যন্ত হিসাব করি। আর স্বাভাবিক ধরে নেওয়া হয় -41 ডিগ্রি সেলসিয়াস। আমরা আশা করি বুঝতে পেরেছি। তাহলে রোগের প্রকৃতি ভেদে এই মাত্রা আরও কমতে পারে। মাইনাস মানে আরও কমছে, এটা কম, এটার চেতে এটা আরও কম। তা এটা এই হচ্ছে রেঞ্জ, অর্থাৎ অতি ঠান্ডা প্রয়োগের মাধ্যমে চিকিৎসা। প্রথম পর্যায়ে এটি তরল অক্সিজেন দ্বারা করা হতো 1920 সালে। উইলিয়াম পসি ক্রায়োসার্জারির জন্য প্রথম অক্সিজেনের ব্যবহার শুরু করেন। পরবর্তীতে এটা গেল 1920 সালে। পরবর্তীতে 1950 সালে ডক্টর র্যা এলিংটন,
তিনি ক্রায়োসার্জারের জন্য প্রথম তরল নাইট্রোজেন গ্যাস ব্যবহার শুরু করেন এবং অদ্যাবধি আমরা এই ক্রায়োসার্জারের জন্য প্রধান উপাদান হিসেবে ব্যবহার করি লিকুইড নাইট্রোজেন বা আর্গন গ্যাস। এই তরল নাইট্রোজেন বা আর্গন গ্যাসের গ্যাসই হচ্ছে এখানকার প্রধান উপাদান। এছাড়াও এখানে তরল নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, ডাইমিথাইল, প্রোপেন ইত্যাদির মিশ্রণ ঘটিয়ে এক প্রকারের একটি মিশ্রণ উপাদান বানানো হয় এবং এটি যখন এটা এ ধরনের গানের মতো, এই মনে করি বোতল, এখানে গান থাকবে, এখান থেকে বেরুবে স্প্রে। এই বোতল এটাকে আমরা বলি ক্রায়োপ্রোব, ক্রায়ো CRYO PROB। এই ক্রায়োপ্রোবটা স্প্রেটা একেবারে কম আকারে বের করারও ব্যবস্থা আছে, খুব স্পিডে বের করারও ব্যবস্থা আছে, একবার বেশি পরিমাণে বের করারও এই ব্যবস্থা থাকে। এটা হলো ক্রায়োপ্রোব। এই স্প্রের মাধ্যমে এটা ঠিক এত বড় একটা বোতল জাত এরকম, তবে এটা আমাদের গ্রীবাদেশীয়, আমাদের এই যে ফুসফুস ক্যান্সার, তারপরে যকৃতের ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এই ধরনের ক্যান্সারগুলোতে এই ধরনের বোতলজাত বিষয় ব্যবহার করা হয় না। এটা একেবারে বড়, এত বড় উঁচা একটা সিলিন্ডারের মতো এরকম থাকে, এটা বড় সিলিন্ডার আকারে থাকে এবং ওটাতে প্রায় -120 ডিগ্রি তাপমাত্রার এই ক্রায়োসার্জারিক্যাল এজেন্ট নির্গত করা হয়। তাহলে আমার চামড়ার মধ্যে অনেক ক্ষেত্রে 20, অনেক ক্ষেত্রে এই 41 ব্যবহার করা হয়, এক একটাতে এক এক রকম। ক্রায়োসার্জারির সুবিধার দিক হচ্ছে এখানে কোনো কাটাছিড়ার প্রয়োজন হয় না, অপারেশনের যে রক্তপাতের একটা ভয় আছে এরকম হয় না। বাহ্যিক চিকিৎসা, আমাদের চামড়ার উপরের চিকিৎসাগুলো, টিল, টিউমার, আঁচিল, তারপর ফাঙ্গাস, এগুলোকে মেরে ফেলার জন্য এই প্রযুক্তি অতি ঠান্ডা প্রয়োজন। ঠান্ডা যখন, অতি ঠান্ডা যখন হয় তখন এগুলো মরে যায়, শক্ত পাথরের মতো হয়ে মরে যায়, কোষকলাগুলো মরে যায়। তবে এটার কিছু অসুবিধার দিক আছে, অসুবিধা আছে যে খুব সামান্য, এটার আর সফলতার ভাগ হচ্ছে 95%, আর ব্যর্থতার ভাগ হচ্ছে মাত্র 5%। যেখানে ক্রায়োসার্জিক্যাল এজেন্ট দেওয়া হয়, ক্রায়ো স্প্রে করা হয়, সেখানকার আশেপাশে একটু সাদা হয়ে যায়, এটা আমরা 5% হিসাব করি, আর সফলতার ভাগেই বেশি। ফুসফুসের ক্ষেত্রে ফুসফুসের উপর থেকে এরকম সুঁইয়ের মতো এই ক্রায়োপ্রোব ঢুকিয়ে দেওয়া হয়, তারপর সেখানে স্প্রে করা হয়। ফুসফুসের কোনো যদি জীবাণু থাকে, ক্যান্সার জীবাণু থাকে, ক্যান্সার অংশ থাকে বা টিউমার অংশ থাকে, সেগুলোকে এইগুলো দিয়ে এটা দিয়ে ধ্বংস করে দেওয়া যায়। এরকম অন্যান্যগুলো বললাম, ডক্টর ইরভিং কুপার ও আর্নোল্ড লি এই দুইজনের মাধ্যমে এই ক্রায়োসার্জারি আধুনিক রূপ লাভ করে, তাই আমরা এদিকে ওদেরকে ক্রায়োসার্জারির জনক জননী বলি। আশা করি আমরা বুঝতে পারলাম কীভাবে ক্রায়োপ্রোব দিয়ে ক্রায়ো ম্যাটেরিয়াল স্প্রে হচ্ছে তা দেখা যাচ্ছে। আমরা দেখছি বিশ্বখ্যাত ব্রাইমিল কোম্পানির ওয়ান হ্যান্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়োসার্জিক্যাল ও ক্রায়ো স্প্রে ডিভাইস। এবার দেখছি ক্রায়োসার্জিক্যাল বোতলে লিকুইড নাইট্রোজেন রিফিল করা। আমরা রিফিল করার পুরো প্রক্রিয়াটি দেখলাম। তরল নাইট্রোজেন
অত্যন্ত ঠান্ডা। আমরা এবার দেখছি কিভাবে ক্রায়োসার্জিক্যাল তরল নাইট্রোজেন ক্রায়োগ্রাম দ্বারা প্রয়োগ করা হয়। মানবদেহে ফুসফুস টিউমার নিরাময়ে ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়। এক্ষেত্রে উক্ত টিউমারে ক্রায়োনিডল দ্বারা আর্গন গ্যাস -160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রয়োগ করা হয়। পরবর্তীতে হিলিয়াম গ্যাস প্রয়োগ হয় -20 ডিগ্রি টু -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এভাবে 3 থেকে 4 বার প্রয়োগ হয়ে থাকে, ফলে টিউমারটি ধ্বংস হয়ে যায়। এটি একটি কলমের সাইজের ক্রায়ো আলফা নামের যন্ত্র, যা সহজেই ব্যবহারযোগ্য, যা চামড়ায় 10 সেকেন্ড প্রয়োগ করলে ফলাফল পাওয়া যায়। এখন আমরা দেখতে পাচ্ছি MGC-200 নামের ক্রায়োসার্জিক্যাল গান। এই ক্রায়োসার্জিক্যাল গানটি ক্রায়োথেরাপির মতো কাজ করে। এটি একটি আধুনিক ক্রায়োসার্জিক্যাল গান যা প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। এখানে তরল নাইট্রোজেন গ্যাস ট্যাঙ্ক দেখা যাচ্ছে, যা থেকে প্রায় -160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং উচ্চ চাপ সম্পন্ন নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করা হয়। এখন আমরা আলোচনা করছি ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি ন্যানো মানে হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটার টেকনোলজি হচ্ছে প্রযুক্তি, অর্থাৎ ন্যানোমিটার স্কেলে, অর্থাৎ ক্ষুদ্রাকৃতির স্কেলে পদার্থের নিয়ন্ত্রণ ও পরিবর্তনমূলক কাজকে আমরা বলি ন্যানো টেকনোলজি। তাহলে ন্যানোমিটারটা কি? আমরা এই মিটার পরিমাপের একক বলি মিটার। মিটারের চাইতে কম হলে সেটাকে আমরা বলি মিলিমিটার। এটা 10^3 মিটারকে আমরা বলি মিলিমিটার। মিলিমিটারের পরে হচ্ছে 10^-6, এটা হচ্ছে মাইক্রোমিটার। মিলিমিটার আর এটা হচ্ছে মাইক্রোমিটার। আর এরপরে 10^9 হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটার এরপরে 10^12 হচ্ছে পিকোমিটার। তারপরে 10^15 হচ্ছে ফেমটোমিটার। তো এখানে আমার গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, আর 10^9। 10^9 মানে হচ্ছে 1/1, 1-এর সাথে 9টা 0, এই মিটার, এটাকে আমরা বলি ন্যানোমিটার। এবং এটাকে আরেকভাবেও আমরা বলতে পারি 1/100 crore। তাহলে এখানে কত হয়? 1000 মিলিয়ন বিলিয়ন, অথবা এটা 1/1 বিলিয়ন মিটার। ভেঙে ভেঙে দেখলাম এই হিসাবটা আমাদের প্রয়োজন। এই স্কেলে পদার্থের কোনো নিয়ন্ত্রণ এবং পরিবর্তনমূলক কাজ করলে সেটাকেই আমরা বলি ন্যানো টেকনোলজি। এটা অন্তত 100 ন্যানোমিটারের নিচে কাজ করা হবে, বিলো 100 ন্যানোমিটারের উপরে হলে এটা ন্যানোমিটার ন্যানো টেকনোলজি হবে না। এতটুকু হলে, এর নিচে হলে, যেমন 100 ন্যানোমিটার, 95, 10, 2 ন্যানোমিটার বা তারও কম,
এটাকে আমরা বলি ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজি সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন 1959 সালে রিচার্ড ফাইনম্যান। রিচার্ড ফাইনম্যান প্রথম এই ন্যানো টেকনোলজির ধারণা প্রদান করেন, কিন্তু তার সময়কালে ন্যানো টেকনোলজির বিকাশ সম্ভব হয়নি। 1980 সালের দিকে এই ন্যানো টেকনোলজিতে কাজ করার জন্য এক প্রকার মাইক্রোস্কোপ আবিষ্কার হয়। এটা আবিষ্কার করেন IBM, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। ওই মেশিনটার নাম হচ্ছে STM, স্ক্যানিং টার্নিং মাইক্রোস্কোপ। এই স্ক্যানিং টার্নিং মাইক্রোস্কোপটা কীরকম আমি দেখাই, এটা হচ্ছে এরকম একটা, এই এটাই মাইক্রোস্কোপ। এই এখানে নিচে আমি যে ম্যাটেরিয়ালটা দেখতে চাই এই বস্তুটা রাখা হয়, এখানে একটা ইমেজ তৈরি করা হয়, এবং যে বস্তুটা রাখা হবে সেই বস্তুটা বিদ্যুৎ সুপরিবাহী হতে হয়, তারপর সেটাকে বড় করে মনিটরের পর্দায় দেখানো হয়। এই মেশিনটার নামই হচ্ছে STM, আমি সংক্ষেপে বুঝালাম। এটা আবিষ্কারের পর ন্যানো টেকনোলজির অগ্রযাত্রা চলতে থাকে, অর্থাৎ ন্যানো টেকনোলজির অগ্রযাত্রা শুরু হয় এই STM এর উদ্ভাবনের পর। বর্তমান সময়ে যে আমরা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, PDA, ট্যাব, ক্ষুদ্রাকৃতির বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করছি, এই সব কিছুর মূলে হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা যদি একটা স্মার্টফোনের এই ভিতরের চিপগুলোকে আমার দৃশ্যমান বিভিন্ন যন্ত্রপাতিতে উপস্থাপন করি, এটা একটা বিশাল একটা ইন্ডাস্ট্রির মতো হবে। এত বড় জিনিসকে, এত বড় যন্ত্রকে আমরা যে পকেটে রাখছি, এটার মূলে হচ্ছে ন্যানো টেকনোলজি, অর্থাৎ ক্ষুদ্রাকৃতির প্রযুক্তি। একটা ক্যামেরা চুলের মধ্যে বেঁধে রাখা যায় তেমন ক্যামেরাও আছে, যাকে আমরা বলি ন্যানো ক্যামেরা। তাহলে এই সব কিছুর মূলে হচ্ছে ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজির জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে, কারণ আমরা চাই সহজে বহনযোগ্য ছোট আকারের আমার কনজিউমার প্রোডাক্টটি। এই জন্য ন্যানো টেকনোলজিতে আমরা সকলেই ঝুঁকে পড়ছি। বর্তমানে এই যে খাদ্যপণ্য, পিওর খাদ্যপণ্য, এগুলোতেও ন্যানো টেকনোলজির অবদান আছে। তারপর পানি বিশুদ্ধকরণ, ব্যাটারি সেল, বেশি ক্ষমতার ব্যাটারি সেল তৈরি করা, মেমোরি কার্ড, অনেক ক্ষমতা, 2 TB পর্যন্ত ছোট্ট মেমোরি কার্ড আছে, সেই প্রযুক্তিও ন্যানো প্রযুক্তি। হার্ড ডিস্কের ক্ষমতা অনেক বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু সাইজ হয়ে যাচ্ছে ছোট। এই সব কিছুর মূলে হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো ক্যামেরা, ন্যানো রোবট, ভবিষ্যতে এমন রোবট বের হবে যেটা আমাদের শরীরে ঢুকে চিকিৎসা করবে। যেমন মনে করো একজনের অসুখ হলো, এটা আজকে না, এটা আরও অনেক দিন পরে হতে পারে, তার সর্দি হলো। সর্দির জন্য আমাদের যে ভাইরাসগুলো দায়ী, একটা রোবট আমাকে খাইয়ে দেওয়া হলো, ছোট্ট একটা রোবট, একটা বা দুইটা, সে গিয়ে আস্তে আস্তে সে ব্যাকটেরিয়াগুলোকে, ভাইরাসগুলোকে মেরে ফেলল, আমি সুস্থ হয়ে গেলাম, আমার আর ট্যাবলেট খেতে হলো না। ভবিষ্যতে আশা করা যায় অধিকাংশ চিকিৎসা কার্যক্রম হবে এই রোবট দিয়ে। আমি দোকানে গেলাম, বললাম যে আমাকে একটা সর্দির রোবট দিন, দিয়ে দিলে পানি দিয়ে খেয়ে ফেললাম, সে প্রোগ্রাম নির্ভর গিয়ে বা সব কিছু ঠিকঠাক করে ফেলল। কারো হার্টের রোগ হলো, হার্ট ব্লক হলো, খেয়ে ফেললো একটা রোবট, একটা বা দুইটা রোবট খেয়ে ফেললো, সে গিয়ে সাঁতরে গিয়ে, এই যেহেতু প্রোগ্রাম নির্ভর, সেখানে গিয়ে সব ব্লকেজগুলো পরিষ্কার করলো। কারো ব্রেইন হ্যামারেজের প্রবলেম কিছুটা ধরা পড়েছে, রোবট খেয়ে ফেললো, রোবট আস্তে আস্তে সেখানে করে গিয়ে সব কিছু রক্ত নালি টালি সব পরিষ্কার করে দিল। এটাকে আমরা বলি ন্যানো রোবট। এই ন্যানো টেকনোলজি দুটি ধাপে কাজ করে।
একটা হচ্ছে বটম টু আপ আর একটা হচ্ছে টপ টু ডাউন। বটম টু আপ আর একটা হচ্ছে টপ টু ডাউন। বটম টু আপ হচ্ছে আমি ক্ষুদ্রাকৃতির বিষয় নিয়ে একটা বড় কিছু বানালাম। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমরা জিন সম্পর্কে আলোচনা করেছি অনেক, যাকে আমরা একটা বিশেষ ক্যারেক্টারের উপাদান বলি। এইরকম অনেকগুলো জিন নিয়ে আমি একটা জিনোম তৈরি করলাম, যেখানে অনেকগুলো ডিএনএ থাকতে পারে। এই এক সেট পূর্ণাঙ্গ জিন তৈরি করাকে আমরা বলছি বটম টু আপ, ছোট ছোট জিনিস নিয়ে বিল্ড আপ করা হলো। আর টপ টু ডাউন হচ্ছে আমি বড় কোনো উপাদানকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভেঙে ফেললাম, আলাদা আলাদা বৈশিষ্ট্য তৈরি করে ফেললাম, এটাকে আমরা বলি টপ টু ডাউন। এই দুই প্রযুক্তি, দুই ধাপে ন্যানো টেকনোলজি কাজ করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম সামগ্রিকভাবে? ন্যানোমিটার স্কেলে পদার্থের নিয়ন্ত্রণ ও পরিবর্তনমূলক কাজকে আমরা বলি ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির জনক হচ্ছে রিচার্ড ফাইনম্যান, যিনি 1959 সালে প্রথম ধারণা প্রদান করেন। এই জন্য এক প্রকার মাইক্রোস্কোপ ব্যবহৃত হয়, সেটির নাম হচ্ছে এসটিএম, যেটি 1980 সালে আইবিএম উদ্ভাবন করে। এটির দ্বারা আমাদের বর্তমানে আমরা কনজিউমার প্রোডাক্টগুলো অনেক ছোট আকারে পাচ্ছি, সহজ সাধ্য হয়েছে, রোবট অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এই সব কিছুর মূলে হচ্ছে ন্যানো টেকনোলজি। কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, পিডি একেবারে ছোট আকারে আমার কাম্যস্তরের মধ্যে চলে এসছে, এই সব কিছুর মূলে হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মলিকুলার বা আণবিক পর্যায়ে কাজ করে, এটিকে ন্যানোমিটারও বলে। ন্যানো টেকনোলজি 100 ন্যানোমিটারের নিচে কাজ করে। একটি চুলের ব্যাস ও একটি কাগজের উচ্চতা 1,00,000 ন্যানোমিটার। নোবেল বিজয়ী রিচার্ড ফাইনম্যান 1959 সালে ন্যানো টেকনোলজির ধারণা প্রদান করেন। কম্পিউটারে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান ট্রানজিস্টর ন্যানো টেকনোলজির বদৌলতে ছোট হতে হতে বর্তমানে অর্থাৎ 2020 সালে এটির সাইজ হয়েছে 5 ন্যানোমিটার। একসময় কম্পিউটারের প্রসেসর সিলিকন দ্বারা তৈরি করা হতো, এখন ন্যানো প্রযুক্তির বদৌলতে কয়লা এবং স্বর্ণ দ্বারা অনেক গতি সম্পন্ন প্রসেসর বানানো সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এই প্রযুক্তি বৃদ্ধকে যুবকে পরিণত করতে সহায়ক হবে। বর্তমানে কিছু মোবাইল আছে যেখানে প্রজেক্টর যুক্ত আছে এবং 3D ইমেজ পাওয়া যায়। এই উন্নত প্রযুক্তিটি ন্যানো টেকনোলজি দ্বারা সম্ভব হয়েছে। ন্যানো টেকনোলজি মলিকুলার লেভেলে কাজ করে বলে এটি কৃষিক্ষেত্রে দূষণমুক্ত উৎপাদনে, সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন, পরিবেশ সংরক্ষণে, এমনকি ব্যক্তিগত স্পেসক্রাফ্ট উৎপাদনে ভূমিকা রাখছে। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো টেকনোলজির ন্যানো রোবট দ্বারা রক্তের জমাট ছাড়িয়ে নেয়া এবং কৃত্রিম ব্লাড সেল তৈরিতে সহায়ক হচ্ছে, যার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। ন্যানো টেকনোলজি ডিএনএ পর্যায়েও কাজ করে। গ্রাফিনের কথাই বলি, যেটি লোহার চাইতে 150 গুণ শক্তিশালী, যা সম্পূর্ণরূপে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, যেখানে 97.7% আলো সঞ্চালিত হয়। এটি রাবারের মতো 120% পর্যন্ত টানা যায়। গ্রাফিন হাইলি কন্ট্রাক্টিভ এবং সিলিকনের চাইতে 150 গুণ কার্যকরী। অতীতের সেই বিশাল আকৃতির কম্পিউটার এখন অনেক উন্নত প্রযুক্তিতে পকেটে ধারণ করা যাচ্ছে। আইবিএম এর দুইজন নোবেল বিজয়ী বিজ্ঞানী স্ট্যাম্পা স্ক্যানিং টিউনিং মাইক্রোস্কোপ উদ্ভাবন করেন, যা দ্বারা আণবিক পর্যায়ে ইমেজ তৈরি করে পর্যবেক্ষণ সম্ভব। আমরা দেখতে পাচ্ছি একটি আঙ্গুলের রেখার 80,000 গুণ ছোট। দশ ন্যানোমিটার স্কেলের বস্তু যা ক্যান্সার নিরাময়ে সহায়ক। যা দিয়ে ক্যান্সার ধীরে ধীরে নির্মূল হয়ে যায়। এই প্রযুক্তি গবেষকদের ক্যান্সার নিরাময় গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ন্যানো প্রযুক্তিতে তৈরি একটি কম্পিউটার চিপ দেখতে পাচ্ছি, যার অতি ক্ষুদ্র অংশ 30 মাইক্রন এবং তার চাইতেও ক্ষুদ্রতম 4টি অংশ মিলে 3 ন্যানোমিটার। এত ক্ষুদ্রাকৃতির হওয়ায় আজকের কম্পিউটার পকেটে রাখা সম্ভব হচ্ছে। আশা করি আমরা ন্যানো টেকনোলজি বুঝতে পারলাম।
এবার আমরা আলোচনা করছি স্পেস এক্সপ্লোরেশন বা মহাকাশ অভিযান। আমরা এখন আলোচনা করছি মহাকাশ অভিযান। স্পেস এক্সপ্লোরেশন মহাকাশ অভিযান জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে মহাশূন্যের রহস্য আবিষ্কারের উদ্দেশ্যে পরিচালিত গবেষণা এবং অভিযানকে আমরা বলি মহাকাশ অভিযান। সেই সুদীর্ঘ 1926 সাল থেকে এই গবেষণা শুরু হয় আর সেটার বাস্তব রূপ লাভ করে 1942 সালে প্রথম জার্মান বিজ্ঞানীরা এই মহাকাশ অভিযান শুরু করে। এভাবে করে চড়াই উত্তরায় পার হয়ে আজকের এই অবস্থায় আমরা মঙ্গল গ্রহে পর্যন্ত বসাবসের চিন্তা ভাবনা করছি। এই মহাকাশ অভিযান মহাকাশের গবেষণা নিয়ে যে দেশ যত বেশি অগ্রগামী সে দেশ তত বেশি ক্ষমতাধর, এটা হচ্ছে সাধারণ দৃষ্টিভঙ্গিতে। আমরা মনে করি আমেরিকার শক্তিধর, তার পিছনে হচ্ছে তারা মহাকাশ অভিযানে অগ্রগামী। এই মহাকাশ অভিযানের প্রথম যাত্রাটি শুরু হয় জার্মান বিজ্ঞানীদের দ্বারা। 1942 সনে প্রথম জার্মান বিজ্ঞানীরা V2 নামে একটি রকেট উৎক্ষেপণ করে। এটি বিশ্বের ইতিহাসে প্রথম মহাকাশ অভিযান, সফল অভিযান। এরপর 1942 সনের পর 1957 সনে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 নামে একটি স্যাটেলাইট পাঠায় যার ওজন ছিল 83 কেজি। এটিও বিশ্বের ইতিহাসে প্রথম স্যাটেলাইট। একই বছর 57 সনে আরেকটি স্যাটেলাইট পাঠানো হয় স্পুটনিক 2, যেটিতে করে লাইকা নামে একটি কুকুর পাঠানো হয় যেটি এই মহাকাশেই মারা যায়, প্রেসার বেড়ে গিয়ে মরে যায়। এটিও বিশ্বের ইতিহাসে প্রথম কোনো প্রাণীকে মহাকাশে পাঠানো। এরপর 1961 সনে সোভিয়েত, সেই সাবেক সোভিয়েত ইউনিয়নের 27 বছর বয়সী ইউরি গ্যাগারিন, তিনি পরিভ্রমণ করেন। 1 ঘন্টা 48 মিনিটে তিনি একবার পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করেন, পরিভ্রমণ করেন। এভাবে 1963 সনে সেই সোভিয়েত ইউনিয়ন থেকে ভ্যালেন্টিনা তেরেসকোভা, প্রথম মানবী, বিশ্বের প্রথম মানবী পৃথিবীকে প্রদক্ষিণ করেন 48 বার। এভাবে করতে করতে পরবর্তীতে নাসার ইলেবরেট ফরম হল ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, NASA, নাসা, ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র। তারা 1969 সালে সফলভাবে Apollo 11 করে 3 জন নভোচারী পাঠায় চাঁদের দেশে, সফল অভিযান। তারা সেখানে পতাকা উড়ায়। সেখানে 3 জন নভোচারী ছিল, 2 জন তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করে। এভাবে করে মোট 12 জন পর্যন্ত পর্যায়ক্রমে এই চাঁদে অভিযান করেন। এই চাঁদের অভিযান একটি আলোচিত ঘটনা। এভাবে করে করে অনেক অনেক অভিযান পরিচালিত হয়। তারপর মানুষের সীমা, মানুষের আবিষ্কার, মানুষের জানার পরিসীমা আরও বাড়তে শুরু করলো। তারা চাইছে, মানুষ চাইছে আরও বেশি জানব মহাকাশে কী আছে, মহাকাশের কী সীমাবদ্ধতা আমরা সবই উদ্ঘাটন করব। সেই তৃপ্তি পূরণের জন্যে পরবর্তীতে শুক্র গ্রহে পাঠানো হলো Venera 7। এভাবে করে মঙ্গল গ্রহেও পাঠানো হলো প্রথমে অপরচুনিটি 2004 সালে। অপরচুনিটি পাঠানো হয়, অপরচুনিটি মঙ্গল গ্রহের বিভিন্ন দৃশ্যগুলো বিশ্লেষণমূলক পর্যালোচনা করে, এটাকে আমরা অপরচুনিটি রোভার বলে থাকি, এটা একটা রোবট। তো সে সব কিছু সেখান থেকে বিশ্লেষণ করে ছবি সহ এই নাসাতে পাঠানো শুরু করে।
এইভাবে করে 2019 পর্যন্ত সে তথ্য পাঠায়। তারপর 2012 সালে আরেকটিকে পাঠানো হয় মঙ্গল গ্রহে, সেটির নাম হলো কিউরিওসিটি, যেটা এখনও তথ্য পাঠাচ্ছে। এভাবে করে মানুষকে পাঠানোর পরিকল্পনা শুরু হলো, কিভাবে মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো যায়। চাঁদ পৃথিবী থেকে 3.84 মিলিয়ন দূরে, আর মঙ্গল গ্রহ হচ্ছে 75 মিলিয়ন কিলোমিটার দূরে, অনেক অনেক দূর। তা এখন মানুষ চাইছে, নাসা চাইছে যে কিভাবে মানুষকে পাঠানো যায়। পরবর্তীতে স্পেস এক্স, এটি একটি বেসরকারি মহাকাশ অভিযান কেন্দ্র, তারা চাইছে 2024 সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বাসযোগ্য একটি পরিবেশ তৈরি করবে, সেখানে মানুষকে পাঠানো হবে, সেখানে কৃত্রিম ফসল ফলানো হবে গ্রিন হাউসের মাধ্যমে, মানুষ যাতে সেখানে স্থায়ী বসবাস করতে পারে, সেই ধরনের একটা পরিকল্পনা। অর্থাৎ আমরা মহাকাশ অভিযানে অনেক অনেক চেষ্টা করে যাচ্ছি। এভাবে শুধু মঙ্গল গ্রহে নয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহগুলো কোনটা কীরকম সচিত্র পাওয়ার জন্য অনেক অনেক রোবট পাঠানো হয়। এভাবে রোবট যেতে যেতে, এমন কিছু রোবট আছে যেগুলো যেতে 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 সৌর জগৎকেও ছাড়িয়ে চলে গেছে এবং সেখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে। এখনও আশ্চর্যজনক হলো সত্য, সেই রোবটগুলো এখনও ভালো আছে। তাহলে এই হচ্ছে মহাকাশ অভিযান। কেন মহাকাশ অভিযান করছে? আমাদের জানার পরিসর বিস্তৃত করার জন্য, মহাশূন্যের রহস্য আবিষ্কারের জন্য, মহাশূন্যের সীমাবদ্ধতা বোঝার জন্য এই সব অভিযান। আশা করি তোমরা এই অভিযান বুঝতে পেরেছ। মহাকাশে পরিচালিত গবেষণার জন্য সেই মহাকাশে পাঠানো হয়েছে, প্রথম পাঠানো হলো স্যালাট ওয়ান নামে স্পেস স্টেশন, পরবর্তীতে 16টি দেশের সমন্বয়ে পাঠানো হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে বসে গবেষকরা মহাকাশের উপর গবেষণা করতে পারে। এছাড়া এই মহাকাশে আবার ভ্রমণ করেছে, বেড়াতে গিয়েছে সেই রকমের ঘটনা আছে। 2001 সালে ড্যানিস টিটো নামক একজন পর্যটক এক সপ্তাহের জন্য এই স্পেস স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বেড়াতে গিয়েছিলেন। তা আমাদেরও আশা, একদিন হয়তো আমরাও বেড়াতে যেতে পারবো, একদিন হয়তো বা পৃথিবীর মানুষগুলো সে মঙ্গল গ্রহে বসবাস শুরু করতে পারে। তো এইটার জন্য গবেষণা চলছে, প্রচুর গবেষণা চলছে। একদল কর্মী উঠে পড়ে আছে যে কিভাবে এটি সম্ভব করা যাবে, হয়তো মানুষ একদিন এই অসাধ্যকে সাধ্য করতে পারবে। যেখানে রোবট পাঠানো হয়েছে, যেখানে পরিবেশ সম্পর্কে পূর্ণ ধারণা অর্জন সম্ভব হয়েছে, সেখানে হয়তো একদিন মানুষও বসবাস করতে পারে। তাহলে আশা করি আমরা পুরো বিষয়টা বুঝতে পারলাম। এভাবে করে স্যাটেলাইট পাঠানো হয়েছে অনেক অনেক, এখন মহাকাশে 4200টি স্যাটেলাইট আছে, যেখানে 1500টি স্যাটেলাইট কার্যক্ষম আছে আর 2700টি স্যাটেলাইট নষ্ট অবস্থায় সেখানে ঘুরছে, সেখানে আর এগুলো ধ্বংস করা হচ্ছে না, ওখানে আছে, অর্থাৎ গার্বেজ হিসেবে আছে। এতগুলো স্যাটেলাইটের মধ্যে আমাদের জন্য একটা শুভ সংবাদ হলো, আমাদের দেশ থেকেও একটি স্যাটেলাইট পাঠানো হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান। এটি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট এবং আমরা পরিকল্পনা করছি বঙ্গবন্ধু স্যাটেলাইট টু নামে আরও একটি এবং আরও বেশি ক্ষমতা সম্পন্ন স্যাটেলাইট পাঠাতে। যে স্যাটেলাইটের যথেষ্ট ক্ষমতা আছে, যে স্যাটেলাইটগুলো কীরকম, স্যাটেলাইটগুলো পৃথিবীকে পরিভ্রমণ করে, পৃথিবী যেমন একদিনে একবার নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে, স্যাটেলাইটও পৃথিবীর সেই সমান্তালে প্রদক্ষিণ করতে থাকে। স্যাটেলাইট থাকে সাধারণত পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উপরে জিওসিনক্রোনাস বা জিওস্ফিয়ারে, যেখানে যে কোনো ভাসমান বস্তু পৃথিবীর কক্ষপথে অটুট থাকতে পারে। এরকম এখানে আমি বললাম 1500 স্যাটেলাইট এখন কার্যরত আছে। আমরা বিশ্বের 57তম দেশ হিসেবে
স্যাটেলাইট পাঠিয়েছে, এটা একটা গর্বের বিষয়। এই স্যাটেলাইটগুলো অনেক ধরনের থাকে, পোলারাইজ থাকে, অরবিটাল সিস্টেম থাকে। তা এই স্যাটেলাইটগুলো পৃথিবীতে সাধারণত টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়, অর্থাৎ দূর যোগাযোগে ব্যবহৃত হয়। এভাবে আমি যদি একটি স্যাটেলাইটকে এভাবে করে আমি যদি হিসাব করি, এই পৃথিবী এখানে মনে করি একটা স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটটি পৃথিবীর এই অঞ্চল থেকে শুরু করে এই অঞ্চল পর্যন্ত, আবার যদি এখানেও একটা স্যাটেলাইট থাকে তাহলে এই অঞ্চল, তাহলে পুরো পৃথিবীটাকে দুটো স্যাটেলাইট দ্বারা পর্যবেক্ষণ, যোগাযোগ করা, পূর্ণ যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এত দূরে পাঠানো হয় যাতে পুরো পৃথিবীটাকে যোগাযোগ, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় সেটির যোগাযোগটা নিশ্চিত করা যায়। তাহলে আশা করি আমরা মহাকাশ অভিযান বা স্পেস এক্সপ্লোরেশন সম্পর্কে জানলাম। Nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. Liftoff, we have a liftoff. Liftoff on Apollo 11. Tranquility Base here. The Eagle has landed. That's one small step for man. বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আমরা যত আলোচনা সমালোচনাই করি না কেন, সাধারণ মানুষের মাঝে এই স্যাটেলাইট নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে এই স্যাটেলাইটটি বর্তমান অবস্থা কোথায় সেটা নিয়ে মানুষের কৌতূহল বেশি। স্যাটেলাইট আসলে কি?
স্যাটেলাইট মানে যে কোনো রকেট হবে আর তাতে এক গাদা যন্ত্রপাতি বসানো থাকবে এমনটা নয়। বরং স্যাটেলাইটের সাধারণ অর্থ এর চেয়েও সাধারণ। একটি ছোট স্পেস অবজেক্ট যদি কোনো বড় অবজেক্টকে কেন্দ্র করে লাগাতার কোনো কক্ষপথে প্রদক্ষিণ করে তবে সেটিকে স্যাটেলাইট বলা হয়। যেমন চাঁদ হলো প্রকৃত স্যাটেলাইট বা উপগ্রহ, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে বাধ্য করেছে। আকাশে রকেটে করে ছেড়ে দেওয়া স্যাটেলাইট যেগুলোকে আমরা প্রকৃত স্যাটেলাইট হিসেবেই চিনি সেগুলো আসলে আর্টিফিশিয়াল অর্থাৎ মানুষের তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, এবং এগুলো একটি নির্দিষ্ট করা পথে অবিরত প্রদক্ষিণ করে। এটি বৃত্তকার বা উপবৃত্তকার পথে এবং পৃথিবী থেকে বিভিন্ন দূরত্বে প্রদক্ষিণ করতে পারে। সাধারণত এটি পৃথিবীর বায়ুমণ্ডলের উপর অবস্থিত থাকে। 2015 সালে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত সরকারিভাবে চূড়ান্ত অনুমোদিত হয়। ওই বছর বিটিআইসি ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস নামক কোম্পানির সাথে স্যাটেলাইট সিস্টেম ক্রয় করা বাবদ 2,000 কোটি টাকার একটি চুক্তি সই করে। এরপর 2016 সালের সেপ্টেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআইসি স্যাটেলাইটটিকে কক্ষপথে পাঠানোর জন্য খরচ জোগাড়ের অংশ হিসেবে HSBC ব্যাংকের সাথে 1,400 কোটি টাকার একটি ঋণ চুক্তি সই করে। সব জল্পনা কল্পনার অবসান ঘটে গত 12ই মে ফ্লোরিডা থেকে SpaceX-এর ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশে নিজের কক্ষপথে গেল বাংলাদেশের প্রথম টেলিকমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। স্যাটেলাইটটি 5,700 কিলোমিটার উচ্চতায় যাওয়ার পর রকেটের স্টেজ 1 থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং 36,000 কিলোমিটার উপর থেকে এটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এটিকে নিয়ন্ত্রণ করে এর জন্য নির্ধারিত কক্ষপথ 119.1 পূর্ব দ্রক্ষিমাংশে একে চূড়ান্তভাবে বসানো হয়েছে। বাংলাদেশ 15 বছরের জন্য এই অরবিটাল স্লট কিনেছে রাশিয়ার স্যাটেলাইট কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে, যাতে খরচ হয়েছে 219 কোটি টাকা। প্রায় 3.7 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে আমাদের এই স্যাটেলাইটটি। বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ওজন প্রায় 3,600 কেজি এবং এতে আছে স্যাটেলাইট যোগাযোগের জন্য 40টি ট্রান্সপন্ডার। এর মধ্যে 20টি বাংলাদেশ নিজে ব্যবহার করবে আর বাকি 20টি ট্রান্সপন্ডার বিভিন্ন দেশ বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের জন্য ইতোমধ্যে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেদবুনিয়াতে 2টি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। গঠিত হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামের বিশেষ রাষ্ট্রীয় কোম্পানি। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট অন্তত 40 ধরনের সেবা দিবে, যেমন স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচার, বেতার, ভিস্যাট ইত্যাদি। ভিস্যাট হলো খুব ছোট আকারের সংযোগ যন্ত্র যা দ্বিমুখী ভূ উপক্রন্দ হিসেবে কাজ করে। এর থালা আকৃতির অ্যান্টেনার ব্যাস 3 মিটারের কম, যেখানে অন্যান্য উপগ্রহের কেন্দ্রের ব্যাস হয় 10 মিটারের মতো। ভিস্যাটের সবথেকে বেশি ব্যবহার হয় বিক্রয়কেন্দ্রে ক্রেডিট কার্ড সংক্রান্ত আদান প্রদানের জন্য। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই 100,000-এরও বেশি গ্যাস স্টেশন ভিস্যাট ব্যবহার করে। এছাড়াও আছে DHT, ডাইরেক্ট টু হোম সেবা, ইন্টারনেট সেবা প্রভৃতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের বছরে প্রায় $14 মিলিয়ন সাশ্রয় হবে, কারণ নিজেদের স্যাটেলাইট হলে বাংলাদেশকে আর বিদেশি স্যাটেলাইট চড়া মূল্যে ভাড়া নিতে হবে না। আশা করা যাচ্ছে স্যাটেলাইটটি কমপক্ষে 15 বছর কর্মক্ষম থাকবে। এবারে আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক নিয়ে জানা যাক। আপলিঙ্ক, গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটের তথ্য পাঠানোকে আপলিঙ্ক বলে। ডাউনলিঙ্ক, স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশনে তথ্য বা লিঙ্ক প্রেরণ করাকে ডাউনলিঙ্ক বলে। এবারে আসি ব্যান্ড কি। এতে আছে 14টি সি ব্যান্ড এবং 26টি কু ব্যান্ডের ট্রান্সপন্ডার যা তথ্য আদান প্রদানে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সি ব্যান্ড, কিন্তু এতে গ্রাউন্ড স্টেশনে থাকা সিগন্যাল রিসিভিং ডিশের সাইজ অনেক বড় হয়, যেহেতু ফ্রিকোয়েন্সি কম কু ব্যান্ডের তুলনায়। কিন্তু কু ব্যান্ড রেইন ফিড নামক সমস্যায় ভুগে থাকে, যার ফলে অতিবৃষ্টিতে সিগন্যাল জ্যাম হয়ে যায়। তবে এই ব্যান্ডের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি সি ব্যান্ডের তুলনায়। সি ব্যান্ডের তুলনায় কু ব্যান্ডের নয়েজের পরিমাণও বেশি। যাই হোক না কেন, মহাকাশে নিজেদের স্যাটেলাইট থাকা মানে অনেক দিক থেকে সেফ থাকা, বিশেষ করে ইন্সপেকশন সম্ভব এক জায়গায় বসে থেকে। মহাকাশে আমাদের স্যাটেলাইট ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমাবদ্ধতা সম্পর্কে জানা। এটি আমাদের এই পৃথিবীর উপর থেকে পৃথিবীর দিকে নজর রাখতে সাহায্য করছে। এর ফলে আমরা জীবনের বৃত্তান্ত সম্পর্কে জেনেছি। মহাকাশে বিভিন্ন স্যাটেলাইট ছেড়ে দেওয়া হয়েছে। এদের কোনো কোনোগুলো আবহাওয়া তথ্য সরবরাহ করে, কোনো কোনোগুলো নেভিগেশন যেমন GPS ডাটা সরবরাহ করে, আবার কোনোগুলো কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। স্যাটেলাইট ফোন কল বা স্যাটেলাইট ইন্টারনেট কমিউনিকেশন স্যাটেলাইটের বদলেই সম্ভব হয়েছে। কমিউনিকেশন স্যাটেলাইট অনেকটা আয়না বা দর্পণের মতো কাজ করে। এটি পৃথিবী থেকে আসা সিগন্যালকে প্রতিফলিত করে আবার পৃথিবীতেই পাঠিয়ে দেয়। মনে করুন আপনি গভীর জঙ্গলে বা পাহাড়ি এলাকা থেকে ফোন করতে চান, সেখানে অবশ্যই সাধারণ ফোন কাজ করবে না, কেননা সেলফোন টাওয়ার সিগন্যাল পাওয়া যাবে না। আপনি স্যাটেলাইট ফোন ব্যবহার করে কল করতে পারেন।
এতে আপনার ফোন থেকে একটি সিগন্যাল কমিউনিকেশন স্যাটেলাইটের কাছে যাবে এবং সেই সিগন্যাল প্রতিফলিত হয়ে এর গন্তব্যে মানে পৃথিবীতে ফিরে আসবে। এখন আমরা জানব আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা কোনো পণ্যের উৎপাদনের জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পরিকল্পনা পর্যায় থেকে উৎপাদন ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত আসা পর্যন্ত সকল কাজ যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয় তখন সেটাকে আমরা বলি আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা। যেমন আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থার জন্যে ক্যাট কম্পিউটার এইডেড ডিজাইন, অর্থাৎ কম্পিউটারেই নকশা করবে বা ডিজাইন করবে, কম্পিউটারে সিমুলেশনের মাধ্যমে এবং কম্পিউটারে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিকল্পনা কার্যক্রমগুলো সম্পাদন করবে, এটাকে আমরা বলি ক্যাট কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার এইডেড ডিজাইন, এরকম কম্পিউটারের মাধ্যমে কোনো একটা কিছু তৈরি করতে গেলে সেটা ডিজাইন করা হয়। যেমন মনে করো একটি ব্রিজ তৈরি করা হবে, তখন ক্যাডের মাধ্যমে ব্রিজটি কেমন হবে, সেটিতে আবহাওয়াগত পরিবর্তনের কারণে কোনো প্রভাব পড়বে কিনা, সেখানকার পানি প্রবাহে কোনো সমস্যা হবে কিনা, সেখানে আবার যে জাহাজগুলো চলাচল করবে সেগুলো দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয় তখন কি হবে, এগুলোর একটা সিমুলেশন কম্পিউটারের মাধ্যমে তৈরি করা হয় এবং সেভাবে করে পরিকল্পনা কম্পিউটারের মাধ্যমেই করা হয়, এটাই হচ্ছে ক্যাট। এরপরে হচ্ছে সিএএম কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং বলতে আমরা কোনো প্রোডাক্ট তৈরি করাকে বুঝি, বিশেষ করে ধাতব পদার্থগুলো, একটা গাড়ি বা একটা এই ধরনের যন্ত্র বিশেষ তৈরি করা, যেখানে অনেক ধরনের কার্যক্রম সম্পাদন করতে হয়। কি কি জিনিস থাকবে এগুলো কম্পিউটারের মাধ্যমে পরিকল্পনা করা হয়, এটাই হচ্ছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। তো কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে সিএনসি এই ধরনের কতগুলো মেকানিক্যাল কার্যক্রম আছে। সিএনসির পুনর্ব হলো কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল। এই সিএনসি মেশিনগুলো, এইগুলো এক একটা মেশিন যেখানে ল্যাদ মেশিনের কাজও করা যায়, ড্রিলের কাজও করা যায়, আবার ওয়েল্ডিংয়ের কাজও করা যায়, ঝালাই করা, এইসব কম্পিউটার নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় করাটাই হচ্ছে সিএনসি মেশিন। এবং সিএনসি মেশিনের মাধ্যমে বিভিন্ন যন্ত্রাংশগুলো বানানো হয় এবং পূর্ণ পরিকল্পনাটি করা হয় কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে। এরপরে হচ্ছে এমআরপি ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট প্ল্যানিং। এই জিনিসটা কি, আমার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অর্থাৎ কোনো যন্ত্র তৈরি করার জন্য, কনজিউমার প্রোডাক্ট বানানোর জন্য আমরা কীভাবে করে করব, এটার প্ল্যানিং থেকে শুরু করে ফিনিশ গুডস পর্যন্ত সকল কার্যক্রম হচ্ছে এমআরপি, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্টস প্ল্যানিং। এছাড়াও এই উৎপাদন ব্যবস্থা আইসিটি নির্ভর করার জন্য আমাদের এই দেশে, যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর, আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষক, এই কৃষিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য এই আইসিটিকে ব্যবহার করা হচ্ছে। আইসিটির মাধ্যমে অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আবহাওয়া সংবাদ পাই, স্যাটেলাইটের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি এবং যা কৃষকদেরকে অবগত করার মাধ্যমে কখন কী করণীয় সেটা জানানো যায়। আমাদের দেশের থানা এবং উপজেলা পর্যায়ের কৃষি অধিদপ্তর সর্বদাই এই তথ্য প্রযুক্তির মাধ্যমে কৃষকদেরকে বিভিন্ন ধরনের শস্য সম্পর্কিত ধারণা প্রদান করে, কখন রোগবালাই মুক্তির জন্য সেখানে কীটনাশক প্রয়োগ করতে হবে, কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে, কী ধরনের সার প্রয়োগ করতে হবে,
কোন ধরনের শস্য উৎপাদন করাটা লাভজনক সুবিধাজনক এই ধরনের তথ্য প্রদান করে থাকে। ফলে বর্তমানে আমাদের দেশের আমরা শস্য উৎপাদন এবং মৎস্য চাষে অনেক বেশি এগিয়ে গেছি। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় মৎস্য চাষে আমরা অনেক অগ্রসরমান। তাহলে আমরা কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং জানলাম, কম্পিউটার এইডেড ডিজাইন জানলাম, MRP ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট প্ল্যানিং এগুলো জানলাম, অর্থাৎ টোটাল বিষয়টা আমরা জানলাম ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। That's CAD, or computer-aided design. CAD is used by engineers, architects, artists and designers to produce detailed designs and technical drawings. It also speeds up the design process by making it quick and easy to test and improve ideas before they're produced. At Maker Club, we mostly use CAD software to design for 3D printing and laser cutting. But CAD has loads of uses in industry, including circuit design, aerospace and automotive engineering, video gaming, interior design, architecture, and even charting maps. This production centers upon CAM, or computer-aided manufacturing. Computer-aided manufacturing, or CAM, utilizes the part geometry defined by the CAD drawing. That geometry is imported into the CAM software, which allows the engineer to select cutting paths and other process parameters for manufacturing a specific part. CAM uses databases that are specific to the material, tools, and the work center to be used in the actual machining process. The programmer identifies the manufacturing process information utilizing the CAM software, such as feeds, speeds, and depths of cut. This information is run through the post-processor, which translates the information into a CNC program that the work center can utilize directly. The CAM system can also simulate a production cycle of the part, which includes a visual representation of the machine, tooling, and workpiece motion. The software can provide an estimated cycle time that can be used for quoting. It will also alert the engineer of any tool collisions, constraints, or interference that may occur. কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল বা সিএনসি, যা স্বয়ংক্রিয়ভাবে মেশিন টুলসগুলো তৈরি করার পদ্ধতি বিশেষ। এক্ষেত্রে তা মাইক্রো কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এটি দ্বারা ধাতব ও প্লাস্টিক পার্টস তৈরি করা যায়। এখানে সিএনসি এক্সপার্ট সর্বদা সজাগ থাকেন। এটি দ্বারা বিদ্যমান মেশিনের কার্যক্রমের চাইতেও অনেক বেশি সূক্ষ্ম, সঠিক এবং গতিশীলভাবে কাজ করা সম্ভব এবং এটিকে ইচ্ছেমতো ব্যবহার করা যায়। যেমন 3D ডিজাইন, যেখানে কম্পিউটারে দেওয়া ডিজাইন বা CAD প্রোগ্রামের নির্দেশনা মতো কাজ করে। এছাড়াও এটি 3D প্রিন্টিংও কাজ করে থাকে। এটি দ্বারা মিলস, লেদার, রাউটার্স, গ্রাইন্ডিং এবং লেজার, এছাড়াও ওয়েল্ডিং, ইলেকট্রনিক অ্যাসেম্বলি এবং ফিলামেন্ট উইন্ডিং মেশিনেও কাজ করা যায়। এটি অত্যন্ত সুনিপুণভাবে কাজ করে, ফলে পার্টসগুলোর ফিনিশিং নিয়ে চিন্তা করতে হয় না। A programmable logic controller or PLC is simply a special computer that is programmed to control certain processes in industries like petroleum, steel, or automotive. Every PLC is composed of three main parts: input, CPU, and output. Suppose that we have an electrical motor and a push button. We want the motor to turn on when the button is pressed. When the button is pressed again, we want the motor to turn off. This function is similar to the function of the power button on your TV remote. To do this, we must first write a program for this operation on a computer and then download it to the CPU. Then, we connect the switch to the input and the motor to the output. Now, if we press the button, an electrical signal will be sent to the PLC. The PLC input will deliver this signal to the CPU.
but first must present it in a format that the CPU can process. Why? Because the CPU is a computer system and cannot process the raw electrical signal. The CPU will process the data received and send the result to the output. The output turns the data to a raw electrical signal again and applies that to the motor and turns it on. Now, if we press the button again, the process repeats and the motor will turn off. এই গেল ICT নির্ভর উৎপাদন ব্যবস্থা। এবার আমরা আলোচনা করছি প্রতিরক্ষা। প্রতিরক্ষা এখন আমরা আলোচনা করছি প্রতিরক্ষা। দেশ কোন দেশের সার্বভৌমত্ব জনগণের নিরাপত্তা ওই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে প্রতিরক্ষা শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীর প্রায় সকল দেশেই ডিফেন্স ইন্ডাস্ট্রি একটি অপরিহার্য অর্থনৈতিক ইউনিট। বিভিন্ন অস্ত্রশস্ত্র ও বিশেষ সরঞ্জামাদি এই ইন্ডাস্ট্রি উৎপাদন করে থাকে। ICT এবং প্রতিরক্ষা শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে শক্তিশালী আন্তঃসম্পর্ক। তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে নির্ভুল মারণাস্ত্র তৈরি করা সম্ভব হয়েছে। আশেপাশের এলাকাকে ধ্বংস না করে অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। ICT যুগের অন্যতম প্রধান একটি সেবা হচ্ছে ইন্টারনেট। প্রতিরক্ষা শিল্পে ICT-র প্রভাব। ICT প্রতিরক্ষা শিল্পকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া। সরাসরি উপস্থিত না থেকেও যুদ্ধক্ষেত্রের ব্যবস্থাপনা নেটওয়ার্কের মাধ্যমে করা যাচ্ছে। ICT-র সহায়তায় প্রতিরক্ষা শিল্প এখন ডাম বোমের পরিবর্তে উচ্চমাত্রায় কার্যকর ও নির্ভুল স্মার্ট ওয়াপন উৎপাদন করতে সক্ষম হয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে ICT-র প্রভাব লক্ষণীয়। ICT-র মাধ্যমে শত্রুপক্ষের দিকে নিজস্ব বাহিনীর অগ্রসর মানকে মনিটর করা, যুদ্ধ সরঞ্জাম সরবরাহ, যোদ্ধাদের পজিশন ও হতাহতের সংখ্যা পর্যবেক্ষণ করা সম্ভব। এর মাধ্যমে যুদ্ধ ময়দান থেকে যুদ্ধের দৃশ্যাবলী রিয়েল টাইম কমান্ড সেন্টারে বসে প্রত্যক্ষ করা যায়। প্রতিপক্ষকে প্রতিরোধ করতে তথ্য, এয়ারক্রাফটকে ধ্বংস, যুদ্ধ জাহাজ চিহ্নিত করা এবং ধ্বংস করতে এটির ব্যাপক ব্যবহার আছে। এছাড়া এক ধরনের কিলার রোবট দ্বারা যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে যুদ্ধ করা যায়। আকাশ বা মহাকাশে শ্রেষ্ঠত্বের জন্য এটির ব্যাপক ব্যবহার লক্ষণীয়, যেমন চালকবিহীন ড্রোন যে কোনো প্রত্যন্ত অঞ্চলেও নিজে থেকে উড়ে যেতে পারে এবং তথ্য সরবরাহ করতে পারে। এছাড়া স্যাটেলাইট দ্বারা স্থলভূমি, মহাসাগর, আবহাওয়া, শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ মিলিটারি স্থাপনা ইত্যাদি অনেক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা সম্ভব। দীর্ঘপাল্লার রাডার, জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম, ব্যাটলফিল্ড ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করা সম্ভব। তাহলে আমরা আজকে 5টি আইটেম নিয়ে আলোচনা করেছি: ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি, স্পেস এক্সপ্লোরেশন, ICT বেসড প্রোডাকশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি। এগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা এগুলো বারে বারে দেখবা। এখানে আমি তোমাদেরকে কিছু ভিডিও ফুটেজ দিয়েছি, সেগুলো একটু ভালো করে দেখবা, তাহলে এই 5টি অংশের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এখানে এই 5টির মধ্যে প্রধানত ন্যানো টেকনোলজি এবং ক্রায়োসার্জারিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বাকিগুলো থেকে সাধারণত MCQ টাইপ প্রশ্ন বা জ্ঞান অনুধাবন অর্থাৎ কগনিটিভ অ্যান্ড অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেনের মধ্যে এগুলো থেকে কিছু প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বাই ফোনে অথবা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।